কিন্তু রান কিন্তু রয়েছে একদম তমলুক ফাইভ স্টার ক্লাবে। আর দেখতে পাচ্ছ এবছর কিন্তু এবারে রাজকীয় প্যান্ডেল করেছে, যে আমার পেছনে দেখতে পাচ্ছ ভাই, এবারে যে প্যান্ডেলের লুকটা দিয়েছে ভাই, হার মানাবে সমস্ত এরিয়ার প্যান্ডেলকে ভাই। টপ প্যান্ডেল, টপ, একদম তমলুকের সেরা টপ প্যান্ডেল হচ্ছে তমলুক ফাইভ স্টার ক্লাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে চলে এসো এই তমলুক ফাইভ স্টার ক্লাবের পুজোটা দেখতে। তো অবশেষে আমরা কিন্তু একেবারে পুজো মণ্ডপের সামনে এগিয়ে চলছি। তমলুক কালী পুজো মানে ফাইভ স্টার ক্লাবের নাম আসবে না এটা কখনো হতেই পারে না। ফাইভ স্টার ক্লাব এমন একটি তমলুকের ক্লাব হলো যে বছর প্রত্যেকটি বছরে ধামাকাদার পুজো মণ্ডপ উপস্থাপন করে এই দেওয়ালি উৎসবে। তবে এবছর প্যান্ডেলের থিমের কি নাম রয়েছে আমি কিন্তু বলবো না, তোমরা এই প্যান্ডেলের ভেতরে যখন নিজেরা মায়ের দর্শন করবে এবং এত সুন্দর একটি প্যান্ডেল দর্শন করবে তখনই তোমরা নামটা জানলে অবশ্যই বেশি খুশি হবে। তমলুক ফাইভ স্টার ক্লাবে যে প্যান্ডেলটি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এটি এত বড় হয়েছে। প্যান্ডেলটি এবছর প্রায় বাকি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, যে একটি ওভাল ফ্লোর টাম্পেলভাবে রয়েছে আর ওপাশে হ্যাঙ্গিং হয়ে ঝুলছে নানা একদম এইচডি আমাদের সিবি কালার ব্র্যাকডাউন করে একবারে যে টেম্পেল হয়েছে সেই টেম্পেলের ভিতরে রয়েছে আমাদের মা কালী। চলো বন্ধুরা আরও দেখাবো এখানে নানা ধরনের নিত্য নতুন আইটেম কি তুলে ধরেছে এবছর কালী পুজোর থিমের মাধ্যমে 2024 সালে তমলুক দীপাবলি উৎসব। এরপর আমরা এই পুজো মণ্ডপে দর্শন করে নেব আমাদের মা শ্যামা। মা শ্যামার মুখটি রয়েছে এত সুন্দর মিষ্টি এবং মায়াভরা, যেটি দেখলে আপনার মনের ভেতর থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। মায়ের দর্শন করার পর একেবারে পুজো মণ্ডপ থেকে আমি বেরিয়ে গেলাম। সত্যি আমার পেছনটাতে যে এত সুন্দরভাবে লাগছে ভিডিওটা করতে, যা ডাইনামিক একেবারে রোবট রোবট মনস্টার স্টাইলে লাগছে। তবে ভিডিওটি এখানেই, তোমরা অবশ্যই প্যান্ডেলটি ঘুরে যেও।